আমাদের সাধারণ মানুষ সবাই যাতে যাতায়াত করতে পারে, ট্রাফিক জ্যাম থেকে মুক্তি পায়, কর্মঘণ্টা বাঁচে, আর্থিকভাবে মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় বরং লাভবান হয় এবং সময়ের সাথে যাতে চলতে পারে সে উদ্দেশ্য নিয়েই এই যোগাযোগ ব্যবস্থার উন্নতি করার ব্যবস্থা নিয়েছিলাম। আজকে আমি খুবই আনন্দিত যে আজকে আমরা উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এটা আজকে আমরা চালু করছি আর মতিঝিল থেকে আমরা কমলাপুর রেল স্টেশন পর্যন্ত এক্সটেনশন করব। আমি ধন্যবাদ জানাই আমাদের জাপান সরকার এবং যারা সহযোগী কাজ করেছে আর বিশেষ করে আমাদের যোগাযোগের সেতু মন্ত্রণালয় মন্ত্রী এবং এই মেট্রো রেলটা নির্মাণ কাজের সাথে যত শ্রমিক এবং যারা কাজ করেছে তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, তাদের সবার আমি শুভেচ্ছা জানাই এই কারণে যে অত্যন্ত আন্তরিকতার সাথে কোভিডকালীন সময়ে কাজ করে দ্রুত এই কাজটা সম্পন্ন করে দিয়েছে। এতে আমাদের এই অঞ্চলের মানুষ সব থেকে বেশি লাভবান হবে। অনেক অনেক ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।